আরএম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো শার্ট কলার ব্লাউজ কিভাবে সামনে জিপার দিয়ে সেলাই করতে হয়, যার লম্বা হচ্ছে 14.5, 38 ইঞ্চি বডি, 31 ইঞ্চি কোমর, 13 ইঞ্চি কাত, 7 ইঞ্চি হাতের লম্বা, 13 ইঞ্চি হাতের মোহরি, 14.5 ইঞ্চি কলার ও 7 ইঞ্চি হচ্ছে বডির মোড়ার মাপ। তো আসুন দেখি কিভাবে ব্লাউজটা কাটিং করতে হয় এবং পরবর্তীতে আমরা দেখবো এটা কিভাবে সেলাই করতে হয়। এবার প্রথমে নিচের ভাজের জন্য দাগ দিয়ে নেবেন। এবার নিচের হাফ ইঞ্চি দাগ দিয়ে নেবেন, এখানে এক্সট্রা কাপড় দিয়ে নিচের ভাঁজটা হবে। এরপর ব্লাউজের লম্বা হচ্ছে 14.5, তো 15 ইঞ্চিতে মার্ক দিবেন, আর বডির মোড়া হচ্ছে 7, তো 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এরপর এভাবে সোজাভাবে দাগ দিয়ে, তারপর বডি হচ্ছে 38, তো 4 ভাগের 1 ভাগ, 9.5। কোমর হচ্ছে 31, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.25, 1 ইঞ্চি নেবেন পিছনে টেকিনের জন্য, টোটাল হচ্ছে 7.5। তারপর 7.5-এর অর্ধেক হচ্ছে 4.5 থেকে একটু কম, তো এর অর্ধেকে দাগ দিবেন টেকিনের জন্য। তারপরে যে বডির তার কোমরে যে দাগ দেওয়া হয়েছে সেটাকে এভাবে শেপ স্কেল দিয়ে দাগ দিবেন। এরপর কাত হচ্ছে 13, 13-এর অর্ধেক হয় 6.5, ও 1/2 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, টোটাল হচ্ছে 7, আর এই পাশে নেবেন 7.5 নিয়ে, তারপর এইভাবে শেপ কাট দিয়ে দাগ দিবেন। দাগ দিয়ে তারপর এইভাবে রাউন্ড দিবেন, আর এদিকে কাঁধের দিকে 1/2 ইঞ্চি ঢালো দিবেন, আর এর নেক লাইন হচ্ছে 2.75। তারপর এইভাবে মার্ক করবেন, মার্ক করে যেহেতু এটার মধ্যে কলার হবে এর জন্য পিছন পার্ট 1 ইঞ্চি বেশি কাটিং করবেন। পিছন পার্ট সব দিকে এইভাবে 1 ইঞ্চি বেশি দিয়ে তারপর এই এইভাবে রাউন্ড করে দিবেন গলাটাকে পিছনের, যেহেতু দিক দিয়ে আমরা কলার সেটিং করব। এরপর দাগে দাগে কেটে নেবেন। সেলাইয়ের কাপড় বেশি রেখে সাইড দিয়ে দাগ দিয়ে কেটে নেবেন, এবং সেলাইয়ের জন্য যে বেশি রাখা হয়েছে সেখানে এভাবে সেন্টার করে দিবেন, টেকিনের জন্য এভাবে মার্কা করে দিবেন যাতে এই মার্কে সেলাই করে। তো দেখুন এই যে পিছন পার্ট হয়ে গেছে, এই যে এই পাশে আমি 1 ইঞ্চি কাপড় বেশি রেখেছি ব্যাক পার্টে, সামনে পার্টে হবে এখানে
এখান থেকে এই যে এই পাশে যাবে তার মানে সামনে পার এই যে মূল যে দাগটা আছে সেই দাগে আসবে যে লম্বা আছে 14.5 তো 1/2 ইঞ্চি সহ আমি 15 ইঞ্চি নিয়েছি সামনে পারটা ঠিক 15 ইঞ্চিতেই হবে তো এবার পিছন পাটটাকে সামনে পাটের উপরে এভাবে সমানভাবে ফেলে দিবেন সমানভাবে ফেলে যেহেতু সাইডে টেকিং হবে তার জন্য নিচের অংশে 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন কারণ আমরা যখন সাইডে টেকিং দিব তাহলে এটা শর্ট হয়ে যাবে যার জন্য সামনে পাটের 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হয় তো সামনে পাট সব সময় 1 ইঞ্চি বেশি কাটবেন আর যে সামনে পাট এখন আমরা কাটব সেই যে বলেছিলাম 15 ইঞ্চি তো 15 ইঞ্চিতে এই হচ্ছে 15 নেকলাইন ছিল 13 ইঞ্চি এই যে 13 কাপ ছিল 13 তো আমরা 6.5 নিয়ে 7 কেটেছিলাম এই যে 7 এরপর এখান থেকে এই যে 15 ইঞ্চি মার্ক দিয়েছিলাম কাদের ঢালুর জন্য এই 15 ইঞ্চি মার্ক দিবেন দিয়ে তারপর এই যে এভাবে ব্যাক পার্টটা দিয়ে এভাবে কাটিং করা হয়েছিল ঠিক একই নিয়মে ঢালু দিয়ে কেটে নেবেন এই সাইডেও 1 ইঞ্চি কাপড় বেশি রাখবেন পিছন পাট থেকে সাইডে এবং নিচে 1 ইঞ্চি করে কাপড় বেশি রাখবেন সামনে পাটের ক্ষেত্রে আর পিছন পাটে যা আছে তাই হবে তারপরে যে বেষ্টি রেখেছিলাম 1 ইঞ্চি সেটার মধ্যে এভাবে চিহ্ন দিয়ে দিবেন এবার টেকিং এর মার্ক করবেন টেকিং দিবেন 9 ইঞ্চি নিচে আর এদিক দিয়ে দিবেন 4 ইঞ্চি দূরে তারপর এই ঠিক মাঝখান থেকে 1.5 ইঞ্চি করে সব দিকে দাগ দিয়ে নেবেন তারপরে একই নিয়মে এই পাশে দাগ দিয়ে দিবেন সেলাইয়ের জন্য কতটুকু মোটা হবে এরপর সামনে পাটের দিক দিয়ে 1/2 ইঞ্চি ডিপ করে তালপাত কেটে দিবেন দেখুন ব্লাউজের সামনে পার্ট এবং পিছন পার্ট দুইটাই কাটা হয়ে গেল প্রথমে সেলাইয়ের জন্য এক স্কেল মার্ক করে নেবেন তারপর ব্লাউজের হাত হচ্ছে 7
তো 7.5 ইঞ্চিতে মার্ক করবেন, 1/2 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, আর হাতের ঢালু দিবেন 3 ইঞ্চি। তারপর ব্লাউজের মোড়া হচ্ছে 7, তো এখানে 7 দিবেন, আর হাতের মোহরি হচ্ছে 13, 13 অর্ধেক 6.5, 6.5 মার্ক করে এরপর এটাকে এভাবে শেপ কাট দিয়ে দাগ দিয়ে তারপরে এই যে ডাউনটাকে এভাবে শেপ দিয়ে নেবেন, শেপ দিয়ে নিয়ে তারপর কেটে ফেলবেন। সেলাইয়ের জন্য বিস্তি রাখবেন। তারপরে যে মাঝখানে হাতা লাগানোর জন্য সেন্টার করে দিবেন। এরপর বডিতে আমরা যেভাবে তালপাত কেটেছি ঠিক একই নিয়মে হাতের মধ্যেও এভাবে তালপাত কেটে নেবেন। দেখুন এই আমাদের ব্লাউজ কাটা হয়ে গেল। তো এই ব্লাউজটা আমরা এই কাপড় দিয়ে কলার দেব আর এই জিপার সামনে লাগাবো। জিপার দিয়ে আমরা এই ব্লাউজটা সেলাই করব শার্ট কলার দিয়ে। তো কলারটা আমরা এই কাপড়টা দিয়ে দেব, আর এই হচ্ছে কলার বানাবো যে এর জন্য আমি পেস্টিং নিয়ে নিয়েছি। আর পেস্টিংটা যখন আমি কাটবো দেখবেন আমি কিন্তু পেস্টিংটা ওরপ কাটবো, যে ওরপ বেড়ে যাচ্ছে আর এই পাশে হচ্ছে খাড়া। তো যখনই আপনি এই ধরনের কলার বানাবেন, এটা কিন্তু জ্যাকেট কলারও হয় এইভাবে, এটা জ্যাকেট কলার এইভাবে তৈরি করতে হয় এবং কোটের কলারও এইভাবেই কাটিং করতে হয়। আমি যে এটা এখন কাটিং করবো আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে এই পেস্টিংটা ওরফ নেবেন, কখনো খাড়া নেবেন না, কারণ খাড়া নিলে পেস্টিং এর যে লাগানোর পর ব্যান্ডটা কিন্তু গোল হয়ে বসবে না। তো এর জন্য সবসময় পেস্টিংটা ওরফ নেবেন। আর কিভাবে কাটিং করতে হয় আমি একটু পরে দেখাবো। তো প্রথমে আমরা গলাটা কেটে নিই। আমরা এখানে নেকলাইনে নিয়েছিলাম 2.5 ইঞ্চি। তো এভাবে আপনারা গলা কাটবেন, এই যে পিছন পাটটাকে এভাবে এর সাথে অ্যাড করে নেবেন। ধরুন সেলাই করে নিলে যেভাবে হয় ঠিক এভাবেই লাগিয়ে নেবেন। নেওয়ার পর গলা হচ্ছে 14.5, তো পিছন থেকে এভাবে ইঞ্চি টেপটা ধরবেন, এই যে এভাবে এভাবে ধরে 14.5 যেখানে আসে সেখানে, এই যদি এখানে 14.5 আসছে এইখানে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে এই যে এখানে 2.5 ইঞ্চি দিয়েছিলাম সেই 2.5 ইঞ্চিতে মার্ক করবেন, আর এই পাশে দেখুন কতটুকু আসছে, 3 ইঞ্চি আসছে। তো এখানে 3 ইঞ্চিতে মার্ক দিবেন। 3 ইঞ্চিতে মার্ক করে তারপর এই যে এইভাবে গোল করে কেটে নেবেন। এই তো এই হয়ে গেল গলা কাটা। তারপর আবার আমরা এটা এইভাবে সেলাই করব, তো প্রয়োজনে আরেকবার চেক দিয়ে নিতে পারেন। এই চেক দিয়ে নিয়ে একটু ছোট বড় হলে একটু মিলিয়ে নেবেন। তারপর এই যে এইভাবে এই দেখেন এখানে টোটাল সেলাই যেহেতু এই যে এইরকম মোটা হয়ে যাবে, তো এখানে 14.5 ইঞ্চি আছে। এবার আমি দেখাবো কিভাবে কলারটা কাটতে হয়। প্রথমে এইভাবে মাঝখানে ভাঁজ দিয়ে নেবেন,
আর দিনি সাড়ে তিন ইঞ্চি চওড়া নেবেন, সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়ে গলা হচ্ছে সাড়ে চোদ্দ, ষোলো ইঞ্চি নেবেন টোটাল। তারপরে এভাবে সব দিকে সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে সমান করে নেবেন। এরপর এবার গলা হচ্ছে সাড়ে চোদ্দ, তো সোয়া সাতে দাগ দিবেন, সোয়া সাত। আর এই পাশে এখান থেকে এইভাবে কোনাকুনি মার্ক করবেন, ওদিকে দিবেন সোয়া সাত আর এদিকে দিবেন পনে আট দিয়ে তারপর এটাকে এভাবে কেটে ফেলবেন। কেটে ফেলে এবার কলার হচ্ছে কলার দিবেন আড়াই ইঞ্চি, আড়াই ইঞ্চি চওড়া কলার দিবেন, আড়াই ইঞ্চি চওড়া কলার দিয়ে এটাকে এভাবে আমরা যেভাবে গোল গলা কেটেছি বডির ভিতরে ঠিক এই নিয়মে এটা গোল করে কেটে নেবেন। দেখুন এখানে আছে আড়াই ইঞ্চি আর এই পাশে সাড়ে তিন, সাড়ে তিনই আছে। এবার এই পাশেও আড়াই ইঞ্চি করে নেবেন, এই পাশে আড়াই ইঞ্চি করার জন্য এভাবে শেপ কাটে দাগ দিয়ে নেবেন। আর যদি তা না হয় প্রয়োজন এইভাবে যেই পাশে আড়াই ইঞ্চি করে এই পাশে আড়াই ইঞ্চি মার্ক করবেন, এইভাবে আড়াই ইঞ্চি, এভাবে আড়াই ইঞ্চি, সব দিকে আড়াই ইঞ্চি দাগ দিয়ে তারপর এটাকে কেটে নেবেন। এরপর এর থেকে আরেক সুতা কেটে ফেলে দিবেন, এই দেখুন কলার কাটা হয়ে গেল। এখন আমরা শুধু এটাকে জাস্ট ইস্তিরি দিয়ে লাগিয়ে নেব কাপড়ের সাথে। কাপড়ের সাথে যখন আমরা এটাকে সেটিং করব তখন দেখবেন খুব সুন্দরভাবে এটা ব্লাউজের সাথে গলাটা লেগে গেছে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা কাপড়টাও কিন্তু ওরফের ভিতরেই লাগাবেন, যেভাবে সোজা এটা কিন্তু সোজা, এইভাবে সোজা দিবেন না, কাপড়টাও যেন ওরফ, যেহেতু আপনি পেস্টিংটা ওরফ নিয়েছেন তো এখানে কাপড়টা ওরফ নেবেন। নিচের কাপড়টা খাড়া দেন সমস্যা নেই, কিন্তু উপরের যে কাপড়টা নেবেন পেস্টিংটা যেমন ওরফ আছে এটাও যেন ওরফ থাকে, তা না হলে কিন্তু গলা বসবে না। কলার লাগাবেন ঠিকই কিন্তু সুন্দরভাবে গোল হয়ে বসবে না, এর জন্য কাপড়টা এরকম ওরফ নেবেন। পেস্টিংটা ওরফ নিয়েছি, কাপড়টা ওরফ নেবেন এবং নিচের কাপড়টা কোনো সমস্যা নেই খাড়া দেন। আমি নিচের কাপড়টা খাড়া নিয়ে নিলাম কোনো সমস্যা নেই, কিন্তু উপরের কাপড়টা মনে রাখবেন ওরফ দিবেন, ওরফ না দিলে কিন্তু ভালো হবে না। তো এই ছিল জিপার দিয়ে কিভাবে শার্ট কলার ব্লাউজ কাটিং করতে হয়, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরের বার আমরা দেখব এটা কি করে সেলাই করতে হয়। এবার প্রথমে চেনটাকে কভার করে নেবেন কাপড় দিয়ে, দুই পাশে কাপড় লাগিয়ে এটাকে কভার করে দিবেন।
এক পাশ হয়ে গেল এবার এই পাশ হয়ে ঠিক একই নিয়মে এই পাশে এবং ওই পাশে দুই পাশে এভাবে কাপড় করে কাপড় করার পর এই যে নিচের গোড়া দিয়ে যে কাপড়টা একটু বেশি থাকে এই কাপড়টাকে এভাবে বাস করে ভিতর দিক দিয়ে সেলাই করে দিবেন এরপর চেনের পাশে যে বেস্টি কাপড়টা থাকবে সেই কাপড়টাকে কেটে চেনটা যতটুকু ততটুকু করে নেবেন আর চেনটা তো অনেক বড় এতটুকু তো চেন লাগবে না আপনাদের যতটুকু চেন লাগে ঠিক ততটুকু পরবর্তীতে কেটে নেবেন এরপর হাতটাকে বানিয়ে নেবেন এই হাতে যে পাইপিং হবে সেই পাইপিংটার নাম হচ্ছে পাত্তি পাইপিং তো পাত্তি পাইপিং হবে এটার মধ্যে এটা যে সদর সাইড যে দিকে সেদিক থেকে ধরবেন ধরে ভিতরের সাইডে নিয়ে যাবেন এবং চিকন এক সুতা পরিমাণ কাপড় দেখা যাবে মুখের এদিক দিয়ে বর্ডার হবে এক সুতার মতো এর জন্য এর নাম হচ্ছে পাত্তি পাইপিং প্রথমে এইভাবে হাত নখ দিয়ে খুব সুন্দরভাবে সমান করে নেবেন এরপর লবের দিকে সেলাই করবেন যে দেখুন চিকন হয়ে বের হয়েছে তো এরকম এক সুতা পরিমাণ বের করে লবে সেলাই করবেন তো দোনো হাতায় পাইপিং হয়ে গেল এরপর এটাকে উল্টিয়ে নেবেন উল্টিয়ে নিয়ে যে এইভাবে আমি যেভাবে পাকা করতেছি ঠিক এইভাবে পাকা করে দিবেন আর এক মাথা খালি কাঁচা থাকবে সেই কাঁচা মাথাটাকে এইভাবে সেলাই করে পাকা করে দিবেন দোনো হাতে পাইপিং হয়ে গেল এরপর এটাকে এভাবে ঢগল ভাঁজ দিয়ে হাতের মুহুরি যা হবে তার অর্ধেক নেবেন এটার হাতের মুহুরি হচ্ছে 13 তো আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি 6.5 ইঞ্চিতে চোখে দাগ দিয়ে নেবেন হাত বানানো হয়ে গেল এবার কলার কলারের নিচের অংশটাকে এভাবে এক সুতা দূরে দিয়ে সেলাই করে নেবেন এটা হচ্ছে কলারের যে নিচে যে আমরা ব্যান্ড দিয়েছিলাম রাউন্ড করে সে রাউন্ডটা এভাবে রাউন্ডটা সেলাই করে নেবেন আর ইস্ত্রি দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন পেস্টিংটাকে আর উপরের অংশে 100 তার চেয়ে একটু বেশি কাপড় রাখবেন এটা হচ্ছে সেলাইয়ের জন্য এই যে দেখুন এভাবে মিলিয়ে এখন আমি সেলাই করব
আর সেলাইটা শুরু হবে নিচ থেকে এক দেড় ইঞ্চি উপর থেকে শুরু করবেন সেলাইটা, কারণ পরবর্তীতে যখন আমরা এই কলারটা ব্লাউজের সাথে লাগাবো তখন যদি উপরে না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। তো এর জন্য যে দেখুন আমি যেখান থেকে একটু এক থেকে দেড় ইঞ্চি উপর থেকে সেলাই শুরু করেছি, তো আপনারা ওইভাবে এক থেকে দেড় ইঞ্চি উপরে সেলাই শুরু করবেন। আর কলারের মাথায় গিয়ে এক্সট্রা সুতা নিয়ে যে আমি যেভাবে দেখাচ্ছি যে এখান থেকে শুরু করবেন, এখান থেকে কলারের কোনা এসে সুয়ের সাথে এভাবে ভালো করে বাজায় নেবেন। ভালো করে বাজিয়ে তারপর একটা ফোড় দিবেন, একটা ফোড় দিয়ে আবার সুতাটাকে নেবেন। সুতাটাকে নিয়ে এবার হাতে ভালো করে এভাবে পাকিয়ে দিবেন। পাকায়ে তারপর আবার এই যে উল্টা দিক থেকে ভিতরে দিয়ে দিবেন, দিয়ে এবার পুরোটা বক্রমের নিচে দিয়ে সেলাই করে যাবেন। সুতাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সুতাটা দিলে খুব সুন্দরভাবে কোলাটা উল্টে যাবে। ঠিক একই নিয়মে এই পাশেও করবেন। তারপর ওই মাথা যেভাবে নেওয়া হয়েছে সুতাটাকে ঠিক এইভাবে এই মাথাও নিয়ে নেবেন, নিয়ে বাস সেলাই করে যাবেন একই নিয়মে। তারপর সব সাইডে এক সমান করে কাপড়টা কেটে নেবেন। পরে মাথার যে বেশি কাপড় থাকে থেকে একটু কাপড় কমিয়ে দিবেন, তাতে কোনাগুলো খুব চিকন হয়ে বের হয়ে আসবে। আর এইভাবে কেচির মাথা দিয়ে রাউন্ডগুলোকে কেটে দিবেন। এরপর সেলাইয়ের জন্য কাপড় রেখে বেশি কাপড়টা কেটে ফেলবেন, এবং সেলাইয়ের জন্য যে কাপড়টা রাখবেন এটা যেন সব দিকে এক সমান থাকে সেদিকে খেয়াল রাখবেন, কারণ আপনি কাপড়ের উপরে নির্ভর করে সেলাই করে যাবেন। তো সব দিকে যদি এক সমান কাপড় না থাকে তাহলে কিন্তু আপনি সেলাই এক সমান দিতে পারবেন না। এরপরে যে কলারে যে শেষ মাথা এখানে সেন্টার করে নেবেন, এখান থেকে কলার জয়েন হবে দুই পাশে এইভাবে সেন্টার করে নিয়ে, তারপর আবার দুইটা সেন্টার একসাথে করে মাঝখানে সেন্টার করবেন। এরপর কলারটাকে উল্টিয়ে নেবেন। এরপরে দেখুন সুতা দিয়ে টান দিলে কত সুন্দরভাবে চিকন হয়ে কোনা হয়ে বেরোয় আসে। তারপর এভাবে নখ মেরে নেবেন ভিতরে সাইড দিয়ে, যাতে উপর সাইডে লব না বেরিয়ে আসে। নিচের কাপড়টা যেন উপরের দিকে সোনা করে সেদিকে খেয়াল রাখবেন। তো দেখুন আমাদের কলার বানানো হয়ে গেল। তারপর কলারটাকে খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে নেবেন। এবার ব্লাউজের পেছনের পাটে টেকিন গুলা দিয়ে নেবেন, দুইটা টেকিন হয় পিছন পাটে, তো ব্লাউজের পিছনে দুইটা টেকিন দিবেন। এই পাশেও দিবেন। পিছন পাটে টেকিন হয়ে গেল। এবার সামনা পাট গুলা যতগুলো টেকিন আছে সবগুলো টেকিন দিবেন।
তো দেখুন সবগুলা টিকিং দেওয়া হয়ে গেল। এরপর মাঝখানে টিকিংটাকে এইভাবে নোক মেরে সমান করে নেবেন। সমান করে নিয়ে মাঝখান দিয়ে কেটে ফেলবেন। এই যে এতটুকু নিচ থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখবেন। 1.5 ইঞ্চি কাপড় উপর থেকে চেন লাগানো হবে, আর এই 1.5 ইঞ্চি কাপড় নিচেরটা হচ্ছে এখানে হাতের কাজ করা হবে, হাতের সেলাই দিয়ে ভাঙার জন্য। তারপর এই যে বডিতে এইভাবে 100টা পরিমাণ কাপড় পাস করে নেবেন দুই পাশে। এই পাশ এবং ও পাশ তো সামনাপাটে দুই পাশে এইভাবে ভাঁজ করে নেবেন। এরপর চেনটাকে নিয়ে যেখানে যে আমরা নিচে সেন্টার করেছিলাম 1.5 ইঞ্চি উপর থেকে, সেই 1.5 ইঞ্চি উপর থেকে ধরে উপরের দিকে নিয়ে আসবেন। নিয়ে এসে তারপর বডিতে লবে সেলাই দিবেন। এখন হয়ে গেল এক পাশ। এবার একই নিয়মে এই পাশটাও সেলাই করবেন। এবং সেলাই করার সময় খেয়াল রাখবেন যেন নিচের যে আমরা সেন্টার নিয়েছিলাম 1.5 ইঞ্চির মতো, সেখানে দুইটা পাড় যেন এক সমান থাকে। ব্যাস হয়ে গেল চেন লাগানো। এরপর বেস্টে যে চেনটা আছে সেটা সমান করে কেটে নেবেন, কেটে ফেলে দিবেন। এবার এটা পিছন পাটের সাথে কাজ জয়েন দিবেন। যেহেতু এটা জ্যাকেটের চেন পুরোটাই খোলা যায়, তো এইভাবে খুলে নেবেন। চেনটা পুরো খুলে নিয়ে কাজ করলে সুবিধা হয়। এরপর যে বেস্টে কাপড় রাখা হয়েছিল সেলাইয়ের জন্য ঠিক ওইভাবে ধরে সব দিকে সমানভাবে এক সমান করে সেলাই করে যাবেন। তারপর মাঝে মাঝে একটু মেপে চেক দিবেন ঠিক আছে কিনা।
দেখুন একদম সুন্দরভাবে মিলে গেছে। এবার কলারটাকে উল্টিয়ে নিয়ে আমরা যে বাকি রেখেছিলাম একটু সেলাই করা ওখান থেকে এভাবে সেলাই করে নেবেন। একই নিয়মে এই পাশেও সেলাই করবেন। দেখুন এই যে কলার লাগানো হয়ে গেল উপরের অংশ সরি বডির সাথে। এবার এই পাশ থেকে শুরু করবেন। তো কলার লাগানো হয়ে গেল ব্লাউজের। এরপর এটাকে ভালো করে ইস্ত্রি দিয়ে খুব সুন্দরভাবে বাঁধ দিয়ে নেবেন। এই যে দেখুন কলারটা আমাদের এরকম থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কলার সিস্টেম ব্লাউজে লাগাতে হয়। এরপরে যদি আপনাদের বোঝায় কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কথা রিপ্লাই করব। এরপর নর্মালি ব্লাউজ যেভাবে সেলাই করে সাইড মেরে নেবেন। একই নিয়মে দুই পাশ সেলাই করবেন। সেলাই করার পর হাতে যে হাত জয়েনের জন্য সেন্টার করে মিলিয়ে নেবেন কাপ থেকে। যেহেতু এটা ব্যাক পার্ট বড় কাটা হয়েছিল তো আমি যেই বেস্টি কাপড়টা কেটেছিলাম ওই সময় দেখেছেন ওইখান থেকে দাগ দিয়ে হাত লাগাবেন। আর হাত লাগানো শেষ হয়ে গেলে আমার এই কলার সিস্টেম ব্লাউজের ভিডিও শেষ হয়ে যাবে। যদি আমার কাজটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো দয়া করে এটাও লিখে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাও দয়া করে একটা লাইক দিবেন। আর আমার ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে সেটাও লিখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত চলে যেতে পারে। হাত লাগানোর সময় দুইটা এক সমানভাবে লাগিয়ে যাবেন এবং সোজা করে যাতে টানবেন না। আর হাত তো টানবেনই না, প্রয়োজন হলে একটু বডিতে টান দিবেন, হাত কখনো টেনে লাগাবেন না। আর যদি একটু টান দিতে হয় তো বগলের সাইড দিয়ে হাত লাগানোর সময় টানবেন, কিন্তু উপরের সাইডে কখনো টানবেন না। উপরের সাইডে সামনের দিকে শো করে, যার জন্য ওখানে যদি একটু কুচি পড়ে বা টান পড়ে তাহলে কিন্তু খারাপ দেখা যাবে। তো এর জন্য বগলের সাইড দিয়ে মানে নিচের সাইড দিয়ে একটু টেনে হাত লাগাবেন, কোনো সমস্যা নেই।
কিন্তু উপরের সাইডে কখনো টেনে হাত লাগাবেন না। তো দেখুন এই তো হয়ে গেল। এরপর কলারটাকে খুব সুন্দরভাবে ইস্ত্রি করে মিলিয়ে নেবেন। আর নিচে যে আমি দেখালাম না, এখানে এক্সট্রা যে কাপড় বেস্টি রেখেছি সেই কাপড়টাকে হাত দিয়ে ভাঁজ করে সেলাই করে নেবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর টেলার্সের পক্ষ থেকে আবার আপনাদের শুভেচ্ছা রইল, ধন্যবাদ সবাইকে।